সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনা এক নম্বর চ্যালেঞ্জ। দুই নম্বর চ্যালেঞ্জ হলো যে যে প্রবৃদ্ধির যে হার সেটা বিশ্বব্যাপী কমে যাচ্ছে, সুতরাং বাংলাদেশকে সাবধান থাকতে হবে যে তার জন্য প্রবৃদ্ধির হার অতটা কমে না যায়, বরং মোমেন্টামটা কী করে ধরে রাখা যায় সেটা করতে হবে। তৃতীয় দিকটা খেয়াল করতে হবে যে মূল্যস্ফীতি বেড়ে যাবার কারণে যারা কম আয়ের মানুষ, আয় রোজগার কম করে, অনানুষ্ঠানিক খাতে আছে, তাদের কিন্তু জীবন চলা কষ্টকর হয়ে গেছে, সুতরাং তাদেরকে কি করে সহায়তা করা যায়। এই তিনটি চ্যালেঞ্জ কিন্তু প্রধান চ্যালেঞ্জ হিসেবে আসছে। এখন প্রশ্ন উঠতে পারে যে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল কেমনে করব। স্থিতিশীল করবার একটা উপায় হলো যে আমাদের এক্সচেঞ্জ রেট যেটা, সেটা ফ্লেক্সিবল ম্যানেজমেন্ট করতে হবে, অর্থাৎ একটি নমনীয়তা বজায় রাখতে হবে যাতে করে একটা প্যাটার্ন দাঁড়ায় যায় আমাদের, যে এই 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 ধারার মধ্যেই বিনিময় হারটা থাকবে। শুধুমাত্র মুদ্রানীতি দিয়েই মূল্যস্ফীতি ঠিক করা যাবে না। আমাদের যে ট্যাক্স আছে, আমাদের যে পাবলিক এক্সপেন্ডিচার আছে, এগুলো খুব বিচক্ষণতার সাথে এই দুটো জায়গাতেও কাজ করতে হবে। যে সমস্ত টাকার অবমূল্যায়নের কারণে যে সমস্ত পণ্যের দাম বেড়ে গেছে, সেই সব জায়গায় শুল্ক হার আর একটু কমানো যায় কি না, কমালে পরে সাধারণ মানুষের খানিকটা স্বস্তি আসে কি না, এটা ভাবতে পারে আমার মনে হয়। দ্বিতীয়ত, যে ফিসকাল ডেফিসিট যেটা বলে, যে আমরা যেই পরিমাণ রেভিনিউ আয় করি আর যেটা খরচ করি, এই দুটোর মধ্যে ফারাকটা যেন 5% বেশি না হয়ে যায়, সেই জন্য ওই জায়গাটা তো খুব বিচক্ষণতার সাথে সরকারি খরচ কমাতে হবে।